বিনিয়োগকারীগণ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি SMG24 টিভির সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ছিলিক ঠাকুর। আমি মিতু হাসান। মিতু, আমরা যদি গত সপ্তাহের সূচকের দিকে লক্ষ্য করি, তাহলে সূচক তিন কার্যদিবস মাইনাস ছিল এবং দুই কার্যদিবস প্লাস যা ছিল এর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, এক কার্যদিবস কিন্তু সূচক 0.90 ছিল, সেই সাথে যদি আমরা লক্ষ্য করি যে অ্যাডভান্সের চাইতে ডিক্লাইনটাই কিন্তু বেশি বাজারে। আর যদি ইন্ডিভিজুয়ালি কোম্পানি ধরি, তাহলে দেখবো যে কোনো কোম্পানির শেয়ারে কিন্তু অনেক লোকসানে আছে বিনিয়োগকারী, অনেক কোম্পানিতে অনেক প্রফিটে আছে বিনিয়োগকারী। মানে মোট কথা একটা মিশ্র অবস্থায় কিন্তু বাজারটা ছিল। আর লেনদেনের দিকে যদি লক্ষ্য করি, 600-700 কোটিতেই কিন্তু লেনদেনটা বেশি ছিল, মাত্র 1 দিন 900 কোটিতে আমাদের লেনদেন গিয়েছিল। সেই সাথে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে মাত্র 1529.58 কোটি বেড়েছে আমাদের মার্কেট ক্যাপিটাল, যেটা আরও বাড়ার প্রয়োজন ছিল, কারণ আমরা অন্যান্য সপ্তাহে দেখেছি এই জিনিসটা কিন্তু আরও বেশি হয়। তো এগুলো আসলে কত দূর যাবে, বা ঈদের সামনে একটা সপ্তাহ ছিল, বিনিয়োগকারী তেমন একটা প্রফিট যে আসলে করেছে তা কিন্তু না, মিশ্র একটা অবস্থার মধ্যে কিন্তু বিনিয়োগকারীরা ছিল। মিতু, একজন বিনিয়োগকারী আমাদের কাছে এসই’র ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে চেয়েছেন। ধন্যবাদ বিনিয়োগকারী। আসলে আমাদের যারা ভিউয়ার রয়েছে তার বেশিরভাগ হয়তো বা ইন্স্যুরেন্সের বিনিয়োগকারী, কারণ আমরা দেখেছি ইন্স্যুরেন্সের প্রশ্নটা কিন্তু একটু বেশি, কৌতূহলটা বেশি ইন্স্যুরেন্স নিয়ে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এসই ইন্স্যুরেন্সের পেড আপ হচ্ছে 47.06 কোটি, তার বিপরীতে তাদের রিজার্ভ রয়েছে 27.19 কোটি। যেহেতু তারা ইন্স্যুরেন্স, তো তাদের লোনের কোনো প্রয়োজন নেই বা তাদের লোনের এটা থাকে না। যদি তাদের লভ্যাংশের দিকে লক্ষ্য করি, 2009 সালে লিস্টেড হয়ে প্রতি বছরই কিন্তু কোম্পানিটা স্টক হোক ক্যাশ হোক দিয়ে গিয়েছে। তবে একটা ইন্টারেস্টিং বিষয় বা দুঃখের বিষয় যেটাই বলেন, 2009 সালে লিস্টেড হয়ে 2011তেই কিন্তু রাইট শেয়ার টাকা নিয়েছে। আসলে এই জিনিসটা নিয়ন্ত্রণ সংস্থা যারা থাকে তাদের কাছে বিনিয়োগকারীদের আবেদন যে এই জিনিসটা যেন না হয়েছে, এমন কী হয়েছে তাদের আবার রাইট শেয়ারের প্রয়োজন পড়ে যায়। তো এই জিনিস আর রাইট শেয়ার নিলে কিন্তু বিনিয়োগকারী অনেকটা লোকসানে পড়ে, কারণ অনেক কোম্পানি কিন্তু আমরা দেখেছি রাইট শেয়ারের টাকা নিয়ে তারা পালিয়ে গেছে পরবর্তীতে। আমরা আবার একটু এসে ইন্স্যুরেন্সে ফিরে আসে, বর্তমানে এই ক্যাটাগরিতে থাকে এসে ইন্স্যুরেন্সে স্পন্সর ডিরেক্টর হাতে রয়েছে 44.61% শেয়ার, গভর্নমেন্টের হাতে কোনো শেয়ার নেই, ইনস্টিটিউটের হাতে রয়েছে 6.75%, ফরেনের হাতে কোনো শেয়ার নেই, পাবলিকের হাতে রয়েছে 48.59% শেয়ার। এসে ইন্স্যুরেন্সের 52 উইক্স লো হচ্ছে 49.20, হাই হচ্ছে 129.40। যদি তাদের মুভমেন্টটা দেখি আমরা এই বছরের, তাহলে আমরা কী দেখতে পারবো, January 2 তারিখে শেয়ার দর ছিল 115 টাকা, সেটা কমে 93 টাকায় আসে, তারপরে সামান্য বেড়ে 108 টাকা গেলে এক টানে কিন্তু তার শেয়ার দর 71 টাকা চলে আসে, তারপর আবার একটু সামান্য বাড়ে 85 টাকা, তারপর কিন্তু আবার 49 চলে আসে, তারপরে 72 হাজার, সেটা আপাতত 55-এ রয়েছে। মানে মোট কথা এই বছরে কোম্পানির শেয়ার দর বাড়েনি, কমেছে। এসি ইন্স্যুরেন্স সম্পর্কে আপাতত এতটুকু রয়েছে। ধন্যবাদ মিতু। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। শেয়ার বাজার এবং আমাদের আলোচনা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।